Hello viewers, assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm Mohammed Rasul Hossain, Linux IT Solution এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা. আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ. আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি. আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে. যাদের বাজেট মাত্র 37500 টাকা, চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন, ফুল কম্বো প্যাকেজ 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটি মনিটর সহ এবং Ryzen 5 5600G দিয়ে এই রকম একটি আকর্ষণীয় স্মার্ট একটি কেসিং দিয়ে গেমিং এটি পিসি বিল্ড তৈরি করতে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি. চলুন তাহলে শুরু করা যাক. তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 37500 টাকা, চাচ্ছেন একটা পিসি বিল করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হবে. কারণ অনেকেই আছেন বাজেট অনুযায়ী কি প্রোডাক্ট কিনলে ভালো হবে বা কি প্রোডাক্ট কিনলে কাজ করা যাবে, এই চিন্তা ভাবনাগুলো অনেকের মাথায় ঘুরপাক খায়. তো আজকে আমি চিন্তা করলাম যে যাদের বাজেট 40-এর নিচে মাত্র 37500 টাকা, তাদের জন্য ফুল কম্বো একটি সেটআপ নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে. আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস এবং কি কি কাজ করতে পারবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে. চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক. বিশেষ একটি পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর. আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G. AMD Ryzen 5 5600G এটা নিয়ে আসলে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এটা সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি জানেন. এত পরিমাণ সার্চ করেন গুগল এই প্রসেসরটা নিয়ে এবং এত পরিমাণ সেল হয় Ryzen 5 5600G, আমার মনে হয় আমার চাইতে বেশি বা জানা কাস্টমারই বেশি জানে, কারণ হলো যে অনেক বেশি গবেষণা করে এই প্রসেসরটা নিয়ে. তো আজকে এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5600G. এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি রেখেছি আজকে এই পিসি বিলের সাথে. এই প্রসেসরটির সাথে আপনারা জানেন যে বিল্ট ইন গ্রাফিক্স থাকে, যার কারণে আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড দরকার হয় না, এবং পরবর্তীতে যদি আপনারা গ্রাফিক্স কার্ড লাগাইতে চান সেটা কিন্তু লাগাইতে পারবেন, কারণ মাদারবোর্ডে কিন্তু গ্রাফিক্স কার্ড স্লট আছে. অনেকেই মনে করেন যে বিল্ট ইন গ্রাফিক্স যেই প্রসেসর থাকে সেই প্রসেসরে কি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করা যায় না, এই ব্যাপারটা আসলে অনেকে জানেন না. তো 100% আপনারা এখন বাজেট কম আছে বা আপনাদের এখন যে কাজ আছে সেই কাজগুলো যদি চালিয়ে নিতে পারেন বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে, তাহলে তো এক্সট্রা গ্রাফিক্স কার্ডের দরকার হয় না. পরবর্তীতে যদি কাজ শেখার পরে কোনো ভারী কাজগুলো করে থাকেন তখন যদি গ্রাফিক্স কার্ড আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কার্ড নর্মালি অ্যাড করতে পারবেন. এবং কিছু কথা আজকে একটু বলি, আমি আসলে অনেক ইউটিউব চ্যানেলে দেখি, যেমন আজকে আমি ভিডিও করলাম, এটা প্যাকেজ দিলাম 37500 টাকা, তো দামটা কমানোর জন্য হইলো বিভিন্ন প্রোডাক্ট এদিক সেদিক করে আনঅফিশিয়াল অফিশিয়াল এলোমেলো করে. অনেক ভিডিওতে দেখবো যে প্রসেসরটা অফিসিয়াল কিনা বা আনঅফিশিয়াল কিনা কোনো কিছুই বলে না, হ্যাঁ দামটা তারা কমাইয়া দেয়। তো ভাই, আপনি যে দামটা কমাইলেন সেটা কি অফিসিয়ালের দাম কমাইলেন না আনঅফিশিয়াল দাম কমাইলেন একটু ক্লিয়ার করে দিবেন, তাতে কাস্টমারের বুঝতে সুবিধা হয়। তো আমি আসলে একটা ভিডিও যখন করি একদম 100% ক্লিয়ার কাট করে দিই যে কোনটা আনঅফিসিয়াল, কোনটার ওয়ারেন্টি কী পাবেন, কোনটার মার্কেট প্রাইস কত, ডিসকাউন্ট প্রাইস কত, সবসময় আলোচনা করি আমি সব ভিডিওতে। তো আমি আসলে সবসময় যেরকম ক্লিয়ার ভিডিও করি, আশা করি যারা যারা আমার ভিডিও ফলো করেন এবং পরবর্তীতে দাম কমাই দেওয়ার চেষ্টা করেন, আমার সাথেও দাম কম দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভাই ডিটেলস আলাপ করে নেবেন, দামটা যে কমাইলেন সেম প্রোডাক্ট রেখে কি দাম কমাইলেন নাকি প্রোডাক্ট চেঞ্জ করে দাম কমাইলেন অবশ্যই আলোচনা করবেন। আমার দাদা একটা কথা বলছিল ছোটবেলা, আমি আমার মনে আছে এখনো, কখনো জিনিসে ঠকবো না, টাকায় যদি কিছু টাকা ঠকতে হয় ঠকো, কারণ টাকায় ঠকলে সেটা রিকভার করা যায়, জিনিসে ঠকলে সেটা রিকভার করা যায় না। হ্যাঁ, এই কথা আমার দাদা আমাকে বলতো, এটা আমার কাছে এখনো মনে হয়। আপনারা প্রোডাক্ট যখন কিনবেন 500-700-1000 টাকার জন্য প্রোডাক্ট অবশ্যই টাকায় 1000 যদি আপনারা বেশি হয় বাজেট তাও আমি মনে করি বেটার, আর আপনি মালে যদি ঠকে যান তাহলে কিন্তু সেটা রিকভার করা সম্ভব না। তো ফ্রেন্ডস, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা সবাই জানেন যে রাইজেনের ক্ষেত্রে আমি সবসময় বেশিরভাগ MSI চয়েস করে থাকি, কারণ রাইজেনের সাথে MSI যেন কেন মনে হয় যে একটু ভালোবাসাটা একটু বেশি হয়, কারণ ম্যাচিংটা খুব বেশি হয় আমার কাছে মনে হয়। এই জন্য আমি চেষ্টা করি রাইজেনের ক্ষেত্রে MSI বেশি রাখার চেষ্টা করি। আমি বলি না যে অন্য মাদারবোর্ড ভালো না, অবশ্যই ভালো, বাট বাজেটের কথা চিন্তা করলে MSI সাথে খুব ভালো পারফেক্ট মেশিন হয় MSI মাদারবোর্ডটি। তো আজকের পিসি বিলের সাথে মাদারবোর্ড চয়েস করেছি MSI B450MA Pro Max, এই মাদারবোর্ডটি চয়েস করেছি আজকের পিসি বিলের সাথে। আমি চাইলে এখানে 500-200 ব্যবহার করতে পারতাম, তাতে দাম একটু হইলেও কম হইতো, বাট আমি চেষ্টা করেছি বি সিরিজের মাদারবোর্ডগুলো একটু বিজনেস সিরিজের মাদারবোর্ড একটু বেটার হয়, আর Ryzen 5 5600 সাথে মাদারবোর্ডটি পারফেক্ট মনে হয়েছে আমার কাছে, জন্য রেখেছি এই মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডের ফিচার সম্পর্কে বলতে গেলে মাদারবোর্ডের র্যামের স্লট আছে 2টি, যেখানে আপনারা 8GB করে লাগাইলে আপনার ডুয়েল
স্টিক ব্যবহার করতে পারবেন 16 জিবি আর 16 জিবি করে লাগালে 32 জিবি মতো র‍্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে পাশাপাশি M.2 স্লট আছে যেখানে আপনারা M.2 NVMe সব আপডেট স্টোরেজগুলো ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে এবং ফিউচারে যদি চান যে আপনারা গ্রাফিক্স কার্ড এড করবেন সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লট এখানে দেওয়া আছে এবং মাদারবোর্ডটিতে HDMI পোর্ট DVI পোর্ট আছে মাদারবোর্ডটিতে এবং মাদারবোর্ডটি যদিও বেসিক একটি মাদারবোর্ড বাজেট অনুযায়ী মাদারবোর্ডটি আমার খুবই ভালো লেগেছে এজন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে এবং এই মাদারবোর্ডটি কিন্তু গ্লোবাল ভার্সনের একটি মাদারবোর্ড এটা কিন্তু চাইনিজ ভার্সনটা মার্কেটে হয় দাম একটু কম থাকে বাট ডিফারেন্সটা খুব বেশি না অল্প টাকা ডিফারেন্স এই জন্য আমি চাইনিজ ভার্সন এখানে রাখি নাই এখানে গ্লোবাল ভার্সনের একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে মাদারবোর্ডের মডেল নাম্বার হলো B450MA প্রো ম্যাক্স একটি মাদারবোর্ড থাকবে যার দাম ধরেছি মাত্র 7800 টাকা যদিও 8000 প্লাস এটা মার্কেটে দাম আছে আর যেটা চাইনিজ ভার্সন সেটা দাম একটু কম বাট আমি চেষ্টা করছি গ্লোবাল ভার্সনের দাম একটু কমাইয়া 7800 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটির এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে তো ফ্রেন্ডস এরপর আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব আজকের পিসির সাথে র‍্যাম হিসেবে চয়েস করেছি একটি নতুন ব্র্যান্ড না বাট আমার রিভিউতে আছে নতুন অ্যাড করলাম প্যাট্রিওট নামে একটি র‍্যাম আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন র‍্যামটি খুবই 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 জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এই র‍্যামটি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিট সিন সহ এটি র‍্যাম রেখেছি আজকের পিসিগুলোর সাথে প্যাট্রিওট এই র‍্যামটা যদিও মার্কেটে আপনারা জানেন যে র‍্যাম স্টোরেজের দামটা দিন দিন খুব বেশি বেড়ে যাচ্ছে তো এই প্যাট্রিওট র‍্যামটা আমি আপাতত এখনও হাতের নাগালের ভিতরে পেয়েছি এই জন্য র‍্যামটি রেখেছি আজকের পিসিগুলোর সাথে একটা র‍্যাম কেনার সময় সেটা এনি ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডে আপনারা কিনেন না কেন মেড ইন তাইওয়ান কিনা সেটা দেখে কিনবেন লাইফ টাইম ওয়ারেন্টি কিনা এবং হিট সিন আছে কিনা এবং মেগাহার্টজ কতটা দেখে কিনবেন তো এই প্যাট্রিওট র‍্যামটি লাইফ টাইম ওয়ারেন্টি আছে তাইওয়ানের ব্র্যান্ড এবং মোটামুটি হিট সিন সহ 8 জিবি DDR4 3200 MHz একটি গেমিং র‍্যাম রেখেছি আজকের পিসিগুলোর সাথে লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে সো টেনশন করার কোনো কারণ নেই আর মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু আপনারা জানেন কিনা আমি জানি না র‍্যাম বলেন মাদারবোর্ড বলেন বা স্টোরেজ বলেন এগুলো প্রত্যেকটা চিপস তৈরি করে কিন্তু তাইওয়ান আর তাইওয়ানের প্রোডাক্ট হলে 100% ভালো প্রোডাক্ট এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন র‍্যাম এসএসডির ক্ষেত্রে অবশ্যই তাইওয়ানের প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ চাইনিজ মেড ইন চাইনিজ যেগুলো হয় সেগুলোও চিপস তাইওয়ান থেকেই আনা হয় হয়তো লো মানে লো বাজারের যে চিপসগুলো ব্যবহার করা হয় চাইনিজ প্রোডাক্টে বাট র্যাম আর স্টোরেজের ক্ষেত্রে আপনারা অবশ্যই তাইওয়ানের প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এই র্যামটির দাম ধরা হয়েছে মাত্র 2200 টাকা এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটি আমার কাছে এই বর্তমান সময়ে বাজার অনুযায়ী খুবই ভালো মনে হয়েছে জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে তো ফ্রেন্ডস এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের একটি NVMe 256 জিবি NVMe-টা অনেকদিন যাবত ব্যাটে বলে মিলাইতে পারতেছিলাম না রেটটা অনেক বেশি ছিল এবং প্রোডাক্টটা লোকাল পারচেস করিনি বাট এখন স্মার্টের হলোগ্রাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই প্রোডাক্টটা অ্যাপাচার ব্র্যান্ডের অরিজিনাল একটি ব্র্যান্ড এবং এটা হলো 256 জিবি একটি NVMe এবং স্মার্টের হলোগ্রাম যেহেতু পাইছি আর যেহেতু দামটাও মোটামুটি হাতের নাগালে পেয়েছি এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে অ্যাপাচার সম্পর্কে আপনারা সবাই জানেন খুবই ভালো একটি ব্র্যান্ড এর আগে আমরা র্যাম নিয়ে হিউজ পরিমাণ রিভিউ করছি বাট NVMe-র দামটা আসলে অনেক বেশি ছিল আমি আসলে এই জন্য রিভিউ করিনি বাট এখন দামটা অনেকটা কমে গেছে এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে 256 জিবি NVMe থাকবে অ্যাপাচার ব্র্যান্ডের এবং দাম ধরেছি মাত্র 2300 টাকা 2300 টাকা হিসাবে বর্তমান সময়ে এই NVMe-টি খুবই ভালো একটি NVMe এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে এই NVMe-টার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এটাও কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট পিছনে লেখা আছে আপনারা দেখতে পারবেন না যদিও যখন বিল কমেন্ট অবশ্যই দেখে নেবেন মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং স্মার্টের হলোগ্রাম দেওয়া আছে অফিসিয়াল একটি NVMe এবং 256 জিবি NVMe থাকবে আজকের এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র 2300 টাকা অনলি তো ফ্রেন্ডস মাদারবোর্ড প্রসেসর র‍্যাম স্টোরেজ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাজার অনুযায়ী চেষ্টা করেছি ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর এই পিসিবিলিটি তো আপনারা যদি চান বাজারটাকে বাড়াইতে পারেন চাইলে কমাইতে পারেন আপনাদের মনের মতো করে আপনারা চাইলে কম বেশি করতে পারেন বাট আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে বাজার অনুযায়ী ভালো ভালো প্রোডাক্টগুলো দিয়ে রিভিউ করার জন্য চেষ্টা করি তো এরপর বাকি থাকলো পাওয়ার সাপ্লাই এবং কেসিন আজকের এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই হাই পাওয়ারের এই পাওয়ার সাপ্লাইটি রিয়েল ওয়াট পাবেন 250 থেকে 300 ওয়াট আমাকে যে কোম্পানি এটা ইম্পোর্ট করছে উনি বলছে 350 ওয়াট পাবেন বাট আমার কাছে মনে হয়েছে যে এটা 350 ওয়াট পাবো না এটা 250 থেকে 300 ওয়াট পাবেন এবং এটা যদি ওখানে 550 ওয়াট লেখা আছে এটা কিন্তু একদম 100% না ডাবল 100% মিথ্যা কথা এটা আসলে মার্কেটিং পলিসি তাদের অনেক দোকানদার 550 ওয়াট বলেই বিক্রি করে এটা আসলে তারা মিথ্যা কথা বলে আমি সবসময় সত্য কথা বলার পক্ষে এবং চেষ্টা করি ব্যবসাটাকে হালালভাবে করার জন্য তো এই পাওয়ার সাপ্লাইটা 250 থেকে 300 ওয়াট পাবেন এবং এটার ওয়ারেন্টি পাবেন 2 বছরের এবং এই পাওয়ার সাপ্লাইটি ভালো বলার কয়েকটা রিজন বলি এই পাওয়ার সাপ্লাইটা 100% নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই এবং বড় একটা ফ্যান থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এবং কেবলটা ফ্ল্যাট কেবল মানে চ্যাপটা কেবল এই কেবলের গুণগত মান অনেক ভালো এবং যেহেতু 2 বছর ওয়ারেন্টি আছে এবং প্রাইসটাও হাতের নাগালে মাত্র 1300 টাকা দাম ধরেছি এই পাওয়ার সাপ্লাইটির
বাজার অনুযায়ী আমার কাছে খুবই বেটার মনে হয়েছে জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে এবং এই কনফিগার অনুযায়ী পাওয়ার সাপ্লাই বেস্ট এটি সার্ভিস দিবে এবং মোটামুটি 180 থেকে 200 ওয়াট হলেই এনাফ ভাবে চলে বাট আমি চেষ্টা করি একটু বেশি থাকলে ভালো হয় এজন্য এই পাওয়ার সাপ্লাই রেখেছি আজকে এই পিসিবিলের সাথে হাই পাওয়ারের এটি পাওয়ার সাপ্লাই থাকবে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 1300 টাকা অনলি তো ভিউয়ার্স পাওয়ার সাপ্লাই পরে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব কেসিনটা তো অলরেডি আপনারা দেখেই ফেলছেন এটা কি কেসিন এটা ওবো ব্র্যান্ডের 335DW রিমোট কন্ট্রোল সহ একটি কেসিন রেখেছি আজকের পিসিবিলের সাথে একটা কেসিন কতটুকু জনপ্রিয় এটা বোঝা যায় যখন মালটা মার্কেটে থাকে না মানে স্টক আউট থাকে তখন কিন্তু বোঝা যায় একটা কেসিন কত জনপ্রিয় হতে পারে এই কেসিনটি মাঝখানে প্রায় 15 থেকে 20 দিন স্টকে ছিল না কাস্টমার যে কী পরিমাণে এই কেসিনটা চাইছে আমাদের কাছে এবং প্রচুর মানে দোকানদারও আমার কাছে অনেকে নক করছে বা এই কেসিনটা আছে কি না তার মানে বোঝা গেছে এই কেসিনটা মার্কেটে খুব জনপ্রিয় একটি কেসিন এই কেসিনটি জনপ্রিয় হওয়ার কারণ হলো এই কেসিনটিতে 4টা ARGB ফ্যান আছে সামনে পুরোটা ম্যাশ আছে রাইজেন বিল্ডের সামনে ম্যাশ থাকলে ভালো হয় এটা সবাই জানে তো সামনে ম্যাশ আছে এবং সাইডের ট্যাম্পার গ্লাস আছে উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে USB 3 পোর্ট আছে অডিও ইনপুট আউটপুট সব কিছু আছে এবং কেসিনটিতে সাথে একটা রিমোট কন্ট্রোলও আছে হ্যাঁ আপনি চাইলে এটা কালারটাকে চেঞ্জ করতে পারেন মনের মতো কালার চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করতেছি আপনার যখন আপনার মনের রং যেরকম থাকবে আপনি চাইলে সেরকম কালারটা সিলেক্ট করতে পারবেন এবং আপনি চাইলে এটাকে অটো দিয়েও রাখতে পারবেন এটা চাইলে অটো দিয়ে অটোও করা যাবে কারণ অটো দিলে আপনার সব কালারগুলো মিক্সভাবে জ্বলবে মানে আপনি চাইলে এটাকে অফ করেও রাখতে পারবেন ফ্যান ঘুরবে বাট কেসিনের লাইটটা অফ থাকবে কারণ অনেক সময় হয় কি রাতের বেলা কাজ করতে গেলে লাইটটা একটু প্যারামন হয় এটা চাইলে আপনি অফ করে রাখতে পারবেন আবার চাইলে অন করতে পারবেন অটো করতে পারবেন সব কিছু করতে পারবেন এই যে রিমোটের সাথে অনেকগুলো কালার সিলেক্ট করা আছে আপনি চাইলে করতে পারবেন এবং বাজেট বিশেষ করে বাজেট অনুযায়ী কেসিনটা খুবই ভালো একটি কেসিন এই কেসিনের দাম ধরছে মাত্র 3500 টাকা 4টা ARGB ফ্যান টেম্পার গ্লাস সামনে ম্যাশ রিমোট কন্ট্রোল সহ 3500 টাকা হিসেবে কেসিনটি আমার চোখে সেরা কেসিন আমি জানি না আপনাদের চোখে কেমন লাগছে বাট আমার দেখা হিসাবে কেসিনটি খুবই ভালো একটি কেসিন এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে মডেল নাম্বার হলো ওবো 335DW রিমোট কন্ট্রোল সহ কেসিনটি রেখেছি আজকের পিসিবিলের সাথে এই কেসিনে কিন্তু 3টা ভেরিয়েন্ট হয় একটা হলো যে আপনার রিমোট কন্ট্রোল ছাড়া ওটার দাম হলো 3200 থেকে 3300 টাকা এবং আরেকটা হয় শুধু মানে শুধু রেনবো ফ্যান মানে কালারটা জ্বলে থাকবে সেটার দাম 2800 থেকে 3000 টাকা তো 3টা ভেরিয়েন্ট আপনাকে বলে দিলাম বাট এটা রিমোট কন্ট্রোল সহ দাম ধরেছে মাত্র 3500 টাকা তো ফিরছি এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিবিলের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল HD এবং স্মার্টনেস সহ একটি মনিটর চয়েস করেছি আজকে পিসিবিলের সাথে বাজেট 37500 টাকা তাতে কি কোনো কিছুতে কমতি রাখবো না 100% আউটপুট দেওয়ার চেষ্টা করবো এই পিসিবিলের সাথে 22 ইঞ্চি হাই পাওয়ার প্যাকেটটা দেখলে আপনার মনে মনে ভাবতেছেন ভেলুটপের মনিটর এবং এই মনিটর সেম কনফিগার দেখতে সেম প্যাকেট সেম শুধু নামটা আলাদা একই ফ্যাক্টরির প্রোডাক্ট বাংলাদেশে দুইজন ইম্পোর্টার আনে এই জন্য নামটাকে চেঞ্জ করে এটা হাই পাওয়ার আর ওটা হলো ভেলুটপ আমি কোনোটাই খারাপ কোনোটা ভালো এটা খুব বেশি ইয়ে করতেছে না কারণ দুইটাই একই মনিটর ভেলুটপও যেমন ভালো হাই পাওয়ারটাও তেমন ভালো তবে ভেলুটপের ওয়ারেন্টি হলো 3 বছর আর এটার ওয়ারেন্টি হলো 2 বছর এটার দাম হলো 7500 টাকা ভেলুটপের দাম হলো 8500 টাকা এখন যদি আপনি 1 বছর ওয়ারেন্টির জন্য ভেলুটপটা নিতে চান সেক্ষেত্রে 1000 টাকা বাড়ালে কিন্তু আপনারা ভেলুটপটা পেয়ে যাচ্ছেন আর যদি মনে করেন যে 1000 টাকা খুব টাইট ফিট হয়ে যাচ্ছে বাজারের ক্ষেত্রে সেক্ষেত্রে 2 বছর ওয়ারেন্টি এটাও ভালো মনিটর একই মনিটর ভালো খারাপ বলতে চাই না সেম মনিটর জাস্ট ওয়ারেন্টি 1 বছর কম বেশি এটার দাম ধরছে মাত্র 7500 টাকা আর যদি মনে করেন যে হাই পাওয়ারটা নেবেন না ভেলুটপ নেবেন তাহলে দাম হলো 8500 টাকা আপনারা নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব কিবোর্ড মাউস হিসেবে যেটা সবচাইতে বেশি পপুলার বাজার অনুযায়ী সবার জনপ্রিয় কিবোর্ড মাউস সেটা হলো IMS এর AN300 মডেলের এই কিবোর্ড মাউসটি দাম ধরেছে মাত্র 1100 টাকা এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ড মাউসটির সাথে এই কিবোর্ডটি এত জনপ্রিয় হওয়ার কারণ আমি বলি এই কিবোর্ডটা LED ব্যাকলাইট শটে গেমিং ফিল দিবে পাশাপাশি মাউসটা কিন্তু আপনারা এক্সট্রা কি যুক্ত মানে আপনারা DPI কাস্টমাইজ করতে পারবেন এবং যারা গেমিং করেন তারা কিন্তু এক্সট্রা কিগুলো খুব বেশি প্রয়োজন হয় তো গেমিং কিবোর্ড মাউস বলাই যায় কিবোর্ড মাউসটি দামও যেহেতু 1100 টাকা আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন পিসিবিলটির দাম দর হয়েছে মাত্র 37500 টাকা বাজার অনুযায়ী পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আপনাদের কমেন্টসগুলো আমি নিজেই দেখি এবং কমেন্টস অনুযায়ী আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকে বা আপনারা যে বাজারটা আমাকে বলেন বা আমার এক্সপিরিয়েন্স থেকে যে পিসিবিলটা করলাম এটা ভালো হলো কিনা এটা
অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি অনেক কিছু আমার অভিজ্ঞতা থেকে মিলাই আমি পিসিবিলগুলো করে থাকি অবশ্যই কমেন্টসে ভালো মন্দ দুটোই আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আমারও ভুল হতে পারে আপনারা অবশ্যই সেটা ধরাই দিবেন না ধরাই দিলে আমি হয়তো সেই ভুলটাকে শুধরে নিতে পারবো এবং আজকের এই পিসিবিলটির বাজার 37,500 টাকা এই বাজারে যাদের পিসিবিলটি পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোডে এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে 421 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে আর যারা সময় স্বল্পতার কারণে বা অনেক দূর থেকে আসতে পারেন না আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তারা রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা আমাকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার বা ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করবো রেডি করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে আপনার অবশ্যই কোনো কাজে আসবে কারণ আমাদের পিসি রিলেটেড ভিডিওগুলো আসলে প্রত্যেকটা মানুষের জানা জরুরি এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসিবিলদের ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু